বন্ধুরা স্বাগতম সবাইকে। এখন আমি আছি নীলডুমুর শ্যামনগর সাতক্ষীরা। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এখনো পর্যন্ত বাংলাদেশে পাওয়া সবচেয়ে বড় কাঁকড়া। এই যে দেখেন এই ভাইয়েরা আর কি মাছ ধরতে বা কাঁকড়া ধরতে কি সুন্দর মনে যায়, তো এই কাঁকড়াটা তারা পেয়েছে। ভাই আপনি তো কাঁকড়াটা পেয়েছেন? জি। আচ্ছা আপনার নামটা কি? মোহাম্মদ আহাদুজ্জামান। আহাদুজ্জামান, আচ্ছা কবে পেয়েছেন এটা? এ গতকাল। ভিউয়ার্স দেখেন কত বড়। আসলে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এর আগে গত বছর একটা কাঁকড়া পাওয়া গিয়েছিল, সেটা হচ্ছে 1 কেজি 250 গ্রাম। আমরা মাসুদুল হাকিম ভাইয়ের ভিডিওতে দেখেছি। আর এটির ওজন কত? 1 কেজি 550 গ্রাম। ভিউয়ার্স আপনারা দেখেন এটার ওজন 1 কেজি 550 গ্রাম। এর আগে কি এত বড় কাঁকড়া আপনি দেখেন? কখনো দেখেননি? কখনো দেখেননি? আচ্ছা আপনারা তো অনেকে মানে মাছ ধরেন বা কাঁকড়া ধরেন, আচ্ছা এটা কোন জাতের বলতে পারবেন? জাত সম্পর্কে তো আমাদের জানা নেই, সম্পূর্ণটা ভিন্ন। আমার কাছে যেটা মনে হচ্ছে এটা সম্ভবত সমুদ্রের কাঁকড়া। নর্মালি আপনারা যান নদীতে কাঁকড়া ধরতে যান, এত বড় কাঁকড়া তো দেখেন না। আচ্ছা সমুদ্র থেকে আসতে পারে তাই না? এই জাতটাও আপনাদের আপনারা দেখেন। আসলে যেটা বারবার বলতে হয়, এখনো পর্যন্ত এত বড় কাঁকড়া বাংলাদেশে কেউ দেখেছে কিনা সন্দেহ আছে। এটা ওনারা জাতটাও জানেন না। আচ্ছা মেল কি ফিমেল এটা বোঝা যাবে? এটা আছে মেল। আচ্ছা আচ্ছা, কি দেখে বললেন? যদি একটা আর কি মেয়ে কাঁকড়া বা ফিমেল কাঁকড়া পাওয়া যায় তাহলে কি এর বাচ্চা ডিম উৎপাদন সম্ভব? সম্ভব। আচ্ছা এর আগে আপনি সর্বোচ্চ কত ওজনের কাঁকড়া পেয়েছেন? 1 কেজি পেয়েছেন? আচ্ছা আচ্ছা, এই সর্বোচ্চ বড় কাঁকড়া তাই মানে আপনাদের জীবনে দেখেন? এখন কি করতে চাচ্ছেন এটা? এটা কি বাজারে বিক্রি করার জন্য? বাজারে বিক্রি করবেন? বিক্রি হবে? হ্যাঁ বিক্রি কিন্তু অবশ্যই। আচ্ছা আচ্ছা, কি পরিমাণ দাম হতে পারে এটা? ও এটা দাম আছে 1200 টাকা কেজি, হলে প্রায় 1900 টাকা দাম হবে। এটা কোন গ্রেডে পড়বে? আমরা তো জানি যে 3টা 4টা হলে একটা, এটা এটা গ্রেড হচ্ছে ডাবল এক্সেল বলে। আমরা ডাবল এক্সেল, জি। তবে এটা তোমরা বিদেশে যাবে না, কারণ একটা এই সাইজের কাঁকড়া তো বিদেশে যাবে। এই সাইজ এসি ছোট এর সাইজ সাথে যাবে, ওদের সাথে চলে যাবে ওই তাই। ভিউয়ার্স আপনাদেরকে আরো একবার দেখাই, আমি আসলে বিস্মিত বিমোহিত যে এত বড় কাঁকড়া। আমি তো ওনারা তো কাঁকড়া ধরেন বা এই কাজের সাথে যুক্ত, তারাও এত বড় কাঁকড়া দেখিনি আর আমরা তো দেখিনি। দেখেন অনেক বড় কাঁকড়া, কোন একটা বাচ্চাকে যদি ধরে দিই তোর বুকের সমান, এদিকে আসো, এই ধরো ধরো, এটা ধরো, এই দেখো ভালোভাবে ধরো, ভালোভাবে ধরো। দেখেন ওর পুরো মানে বুকটাও পার হয়ে যাচ্ছে, এত বড়। দিয়ে ধরো, দিয়ে ধরো, পুরো বডির সমান কামড়াবে না। ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাংলাদেশে এখনো পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় কাঁকড়া। গত বছর একটা কাঁকড়া পাওয়া গিয়েছিল ঠিক এই আর কি থানাতেই বা এই উপজেলাতে, সেটা ছিল 1 কেজি 250 গ্রাম। তো এখনো পর্যন্ত এটা পাওয়া সবচেয়ে বড় কাঁকড়া। আশা করি বিষয়টা আপনারা উপভোগ করেছেন। আবারও দেখা হবে এই জাতীয় ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্ন কোনো স্থানে। ততদিনে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।